السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونقفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وجهق الباطل ان الباطل كان جهوقا وقال النبي من صلى الله عليه وسلم عن معاويه بن قرطه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فسد اهل الشام فلا خير فيكم لا تزال طائفة من أمة منصورين لا يرضوهم من خذلهم حتى تقوم الساعة قال محمد بن إسماعيل قال علي بن مديني هم الصحب الحديث রাহু সোনা তিরমিজি ইসনাদুসাহি সমস্ত প্রশংসা সে মহান সত্তা আল্লাহ সুবাহতালার জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রতি যাই হোক আমরা অনেকবারই আমরা ঘোষণা দেওয়ার পরে আজকে চব্বিশে জুলাই দু ইন্ডিয়ান সময় রাত্রি নটা বত্রিশ মিনিট আমরা লাইভে এসেছি বাংলাদেশ সময় এখন দশটা দুই মিনিট তো যাই আজকে লাইভে আসার উদ্দেশ্য প্রথমত আমরা ঘোষণা করেছি বারংবার ঘোষণা করেছি যে বাংলাদেশের একজন একজন আলোচক যিনি একটা ইসলাম নিয়ে এসেছেন আর আলোচ্য বিষয় আজকে যেটা দিয়েছে সেটা হচ্ছে সেই ব্যক্তির নাম যেটা আপনারা সকলেই জানেন হোসেন মোহাম্মদ সলিম তিনি হিজবুত তৌহিদের এখন বর্তমানে এমাম তো তার অনেকগুলো দাবি আছে যে দাবির সঙ্গে আমরা মুসলিমরা একমত নই তো সেই জন্য আমরা দুটো পর্বে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে এটা যে হোসেন মোহাম্মদ সেলিমকে আজকে আমরা মুবাহালার চ্যালেঞ্জ করছি আহ্বান করছি যে তিনি যে দাবিগুলো করছেন আমরা স্পষ্টভাবে মানহাজে আহলু হাদি আহলে হাদিস তথা সালাফি মানহাজে যারা আছে আমরা স্পষ্ট বলছি যে মুবাহালা করার জন্য মুবাহালা এটা মোনাজারা নয় মুনাজারা হচ্ছে তর্ক বিতর্ক করা পবিত্র করা সেসনার আলোকেই বিতর্ক করা এটাকে বলে মোনাজারা বা বাহাস আর এটা হচ্ছে মুবাহালা মুবাহালা মানে পবিত্র কোরআন খুল বেন সুরা ইমরান সুরান বা তিন আয়াত নাম্বার একষট্টি আল্লাহ সুবহান ওয়া তালা পবিত্র কোরআনে এই মুবাহালা প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে আলোকপাত করেছে তো যাই হোক মুবাহালা চ্যালেঞ্জটা করেছি এই জন্য পবিত্র কোরআনের আমরা এ দিয়ে শুরু করব যাতে স্পষ্ট হয় যে মুবাহালা করছে এটা কি নিজেদের ইচ্ছে মতো মূলত যখন ইখতেলাফ হবে কেউ যদি কোনো দাবি করে সে দাবির পক্ষে বিপক্ষে যদি আলোচনা করতে না চাই তাহলে সর্বশেষ যেটা সেটা হচ্ছে করা তো মুবাহালার বিশ্বে পবিত্র করা সোরা আল ইমরান সোরা নম্বর তিন আয়াত নম্বর একষট্টিতে আল্লাহ বলছে যে পরিষ্কারভাবে তোমার নিকটে যে জ্ঞান এসেছে তারপরেও ওই বিষয়ে যে তোমার সাথে বিতর্ক করে তুমি বলো এসো আমরা আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণকে আমাদের নারীগণ ও তোমাদের নারীগণকে এবং স্বয়ং আমাদেরকে ও স্বয়ং তোমাদেরকে আহ্বান করি তারপর বিনীত প্রার্থনা করি যে অসত্যবাদীদের ওপরে আল্লাহ সুবাহার অভিসম্পদ তথা লানত বর্ষিত হোক তো এই হচ্ছে পবিত্র কোরআনের মুবাহালা প্রসঙ্গে একটি আলোচনা যেটা আল্লাহ বলেছেন কেউ যখন কোনো বিষয়ে সত্য দাবি করে তারপরে যদি বিরোধীদেরকে বাতিল প্রমাণ করার চেষ্টা করে যেটা আমরা হিজবুত তৈদকে দেখছি তারা একাধিক জায়গাতে একাধিক বক্তৃতাতে একাধিক বইয়ে তারা বারংবার একই কথা বলছে একই দাবি করছে যে এখন বর্তমান এই বিশ্বে যে ইসলাম আছে এটা প্রকৃত ইসলাম নয় ইসলাম ধ্বংস হয়ে গেছে ইসলাম বিনাশ হয়ে গেছে শুধু এতটাই নয় তার একটা স্পষ্ট সুস্পষ্ট বই আছে সে বইয়ে তিনি লেখক স্পষ্টভাবে দাবি করেছে তার বই হচ্ছে বইটার নাম দিয়েছে লেখক যে বাইজিদ খান পন্নির যে বই প্রসঙ্গে তিনরা নিজেরাই যে আলোকপাত করেছে সেটা হচ্ছে বইটার নাম ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠান্বর ঊনপঞ্চাশে তারা দাবি করেছে এটা যে আল্লাহ রসুলের পর ষাট থেকে সহত্তর বছর পর কোন উম্মতে মুহাম্মাদি প্রকৃত উম্মত কাউকে খুঁজে পাওয়া যাবে না এটা তাদের দাবি যে শুধুমাত্র যে আমাদের একবিংশ মানে যে চোদ্দশো বছর পরে ভারত বাংলাদেশ পাকিস্তান বা পৃথিবীর অন্য জায়গাতে যে ইসলামটা আছে এটা নিয়ে শুধুমাত্র হিজবু তহিদের আপত্তি নয় বরং তাদের স্পষ্ট দাবি ইসলামের প্রকৃত রূপরেখা যে বইগুলো আমাদের কাছেও আছে এই বইয়ের উনপঞ্চাশ নাম্বার পরিষ্ঠাতে হিজবুৎ তহিদ থেকে প্রকাশনী স্পষ্ট তারায় লিখেছে মোহাম্মদ বাইজিদ খান পন্নি অর্থাৎ হিজবুৎ তহিদের প্রতিষ্ঠাতা তিনি লিখেছেন যে আল্লাহ রুসোল্লের মৃত্যুর পঞ্চাশ থেকে ষাট বছর পরে প্রকৃত মুহাম্মাদি আর নেই মানে প্রকৃত মুসলিম বলে আর কেউ থাকবে না শুধুমাত্র নামে থাকবে তার মানে বোঝা গেল যে শুধুমাত্র এখন ভারত বাংলাদেশ পাকিস্তান বা বিশ্বের অন্য জায়গাতে যেসব মুসলিম আছে হিজবুতদের দৃষ্টিকোণ থেকে এগুলোই শুধুমাত্র মানে প্রকৃত ইসলাম নয় তা নয় বরং আজ থেকে প্রায় তেরোশো পঞ্চাশ বছর পূর্বে তথা আল্লাহ মৃত্যু ষাট বছর পরেই ইসলাম হারিয়ে গেছে বিনাশ হয়ে গেছে হঠাৎ করে বাংলাদেশের এই টাঙ্গাইলের হিজবুত তাওহিদ যেটা প্রতিষ্ঠা করেছে এই মোহাম্মদ বাইজিদ খান পন্নি তিনি নাকি এই আবার সেই ইসলামকে ফিরে পেয়েছে তো তাদের দাবি একটাই মূলত প্রত্যেকটা জায়গাতে দাবি তারা একটাই করছে বারংবার একই দাবি যে গোটা বিশ্ব জগতে এখন যে ইসলাম চলছে এটা প্রকৃত ইসলাম নয় প্রকৃত ইসলাম কারো কাছে নেই শুধুমাত্র যাদের কাছে আছে সেটা হচ্ছে এই হিজবুত তৌহিদ এই সংগঠন এবং সেই সংগঠনের এখন ইমাম হচ্ছেন হোসেন মোহাম্মদ সেলিম তাদের নিকটে নাকি প্রকৃত ইসলাম আছে তো আমি পবিত্র কোরআন এবং সেই হাদিস এবং রসুলের জীবনী এবং ওলেমা যারা আছে শুধু এখনকার ওলেমা নয় সেই সময়কার ওলেমা যেসব কিতাবপত্র লিখেছে এবং স্পষ্ট আমি যতগুলো গবেষণা করেছি যতটা জানি ইসলাম সম্পর্কে আমি সব জ্ঞানে স্পষ্টভাবে অজ্ঞাতবাস নয় স্পষ্টভাবে বলছি যে হিজবুত তাওহিদ যে দাবি করছে যে তাদের কাছে প্রকৃত ইসলাম আছে আর তারা ইসলামের এখন যে ব্যাখ্যা করছে বা ইসলামের বিভিন্ন রুকুন বিভিন্ন আকিদাকে নিয়ে যেভাবে ব্যাখ্যা করছে তাদের দাবিতে যদি তারা সত্যি যদি এটাই প্রকৃত ইসলাম হয়ে থাকে তো আমি তাহলে মুবাহালার মানে আহ্বান করছি মুবাহালার জন্য আহ্বান করছি যে এই বাইজিদ খান পন্নি এবং তাদের এম এখন বর্তমান ইমাম যিনি সেলিম তারা যে ইসলামকে যেভাবে ব্যাখ্যা করছে এবং দাবি করছে তাদের ব্যাখ্যাটাই হচ্ছে ইসলামের প্রকৃত ইসলাম এটাই মোহাম্মদ সাল্লাম এইভাবে ব্যাখ্যা করেছে আমি দীর্ঘ কণ্ঠে বলতে চাইছি যে এটাই যদি সঠিক ব্যাখ্যা হয় তাদের ব্যাখ্যাটা যদি সঠিক হয় আর আমরা মানহা যে আহলে হাদিস আমরা যেভাবে ইসলামকে বুঝেছি ইসলামের ব্যাখ্যা করছি এটা যদি ভুল হয় তো এই প্রসঙ্গে আমার মনে আমার মোবাহেলা যে আমি এটা উদত্ত কণ্ঠে এটাই বলছি যে আমি দাবি করছি যে তাদের ব্যাখ্যাটা সম্পূর্ণ কোরআন এবং সম্পূর্ণ হাদিস বিরোধী আর যদি সত্যি যদি তাদের কাছে প্রকৃতি ইসলাম থেকে থাকে হিজবুত তহিদের এমাম সাহেব যেভাবে ব্যাখ্যা করছে তাহলে আমি মুবাহতে রাজি আর আল্লাহ সুবান পবিত্র কোরআন সুরা ইমরান আয়ত নাম্বার একষট্টিতে বলেছেন লানতুল্লাহ আলা কাজবিন যে মিথ্যুকের পরে আল্লাহ সুবাদ লানত হোক তো অনেকে বলছেন যে তাদের সঙ্গে মোবাইল করা বিষয়টি অনেকে বলছেন যে ভাই তাদের সঙ্গে আলোচনা করেন তো যাই হোক আমাদের যারা এখন মুসলিম আমরা আছি তো বাংলাদেশের অনেকজন আলেম ওলেমা ইমামের সঙ্গে কথা বলেছে তাদের তাদের সঙ্গে বিতর্ক বা প্রোগ্রামে যাওয়ার জন্য অনেকগুলো আবদার করেছে যেগুলো ইন্টারনেটে ভাইরাল হয়েছে বিশেষ করে ওলেমাই আহনাফের পক্ষ থেকে দেবন্দে মাসলাকের মুক্তি রিজান রফিকি এবং তার অনেক ছেলেরা অনেকবার চেষ্টা করেছে যে তাদের সঙ্গে বহাস বা বিতর্ক বা তাদের দাবি ভুল এটা প্রমাণ করার জন্য তারা রাজি হয়নি তো অবশেষে বাধ্য হয়ে আমরা মুবাহালার জন্য আমরা অফার করছি মোবাহলার জন্য আহ্বান করছি তারা যে ইসলামের ব্যাখ্যা করছে এটা আমাদের মানহাজে আহল হাদিস যারা আছে আমি স্পষ্ট দাবি করছি সে ব্যাখ্যাটা হানড্রেড পারসেন্ট কোরআন হাদিস বিরোধী আর এটা ইসলামের প্রকৃত ব্যাখ্যা নয় এটা আমার চ্যালেঞ্জ এখন এটা যেহেতু তারা মোনাজারাতে আসছে না কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে না বসতে চাইছে না তো এক্ষেত্রে শুধুমাত্র একটা অপশান বাকি থাকে যেটা আল্লাহ ওয়া তাআলা পবিত্র কনসারে ইমরান আয় নম্বর একষট্টিতে বলেছেন যে তোমাদের ছেলে মেয়ে তোমাদের নারী পুরুষ যা আছে সকলকে নিয়ে আসো একটা ফাঁকা ফিল্ডে আমরাও নিয়ে আসছি তারপরে আমরা একে অপরের পুরে তাদের দাবির পক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সোনাকে বলবো যে আল্লাহ আমি যদি আমার দাবিতে যদি ভুল হই তাহলে আমার উপরে লানত বর্ষিত হোক বা একটা শর্ত দিয়ে দেবো যেমনটা হাদিস সোলিমাদের মধ্যে এটা আছে আমরা জানি যে বিশেষ করে কাজী সানাউল্লাহ অমৃতসারী শরী তিনি গোলাম মিজরা আহমেদ কাদেনীর বিরুদ্ধে সেই সময়তে তিনি মুবাহলা করেছিলেন প্রথমে গোলাম মিজরা আহমেদ কাদেনের সঙ্গে অনেকগুলো বাহাস অনেকগুলো বিতর্ক করেছিলেন যখন সর্বশেষ তারা কোরআন হাদিস এত দলিল দেওয়ার পরে না মানলেন আমাদের আহলে হাদিস হাদিসমা কাজী সানাউল্লাহ আমৃত শাহরী তিনি কিন্তু সেই সময়তে সঙ্গে সঙ্গে মুবাহালার অফার করেছিলেন আর মুবাহার শর্ত ছিল এটাই যে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি সে যদি তার দাবিতে যে অস্বীকার করে তার দাবিতে সঠিক হয় সত্য হয় হকেপুরে প্রতিষ্ঠিত হয় তাহলে সে মানে জীবন্ত অবস্থায় কাজী সানাউল্লাহ পানিপথি রায় মহল্লা মৃত্যুবরণ করবে তো তারা মুবাহালা করেছিল আলহামদুলিল্লাহ এই মুবাহালা ইতিহাস সাক্ষী যে সেই সময়তে মুবাহালা করার কিছুদিন পরে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে পাইখানার মধ্যে মুখ একদম লেগে গিয়ে ঘরে মৃত্যুবরণ করেছে স্পষ্ট আমরা ইতিহাস সকলেই জানি আর কিন্তু কাজী সানুল্লাহ অমৃতসরী রায় মহল্লা গোলাম মিজরা আহমেদ কাদেনীর সঙ্গে মোনাজারা করে তার মৃত্যুর চল্লিশ বছর পর্যন্ত জীবিত ছিল আলহামদুলিল্লাহ তো আবার যেহেতু তারা দাবি করছে যে এখন বর্তমান বিশ্বে যে ইসলাম চলছে বিশেষ করে আমি মানে হাজে আহলে হাদিসের পক্ষ থেকে বলছি যে আমরা আমরা আহলে হাদিস যারা আছি আমরা যেভাবে কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করি এবং কোরআন হাদিস অনুযায়ী যে ইসলামকে বুঝেছি এটা যদি আমাদের দাবিতে যদি আমরা ভুল হই আর হিজবুত তৌহিদ তারাই যদি সঠিক হয় তো আমরা মুবাহালার জন্য অফার করছি এখানে বলতে পারবেন না মারামারি হবে ঝামেলা হবে দ্বন্দ্ব হবে বা কোনো প্রোটেকশন লাগবে মুবাহালার জন্য কিছু লাগে না এখানে না পড়াশোনা লাগে না কিতাবপত্র লাগে না কিছু লাগে না জাস্ট আপনি বলবেন হ্যাঁ স্পষ্ট দাবি করবেন আমি সেলিম মোহাম্মদ মোহাম্মদ সেলিম হোসেন মোহাম্মদ আমি যে ব্যাখ্যাটা করছি এটাই প্রকৃতি ইসলাম আর আমাদের আহলে হাদিস যারা পবিত্র কোরআন শেষ ব্যাখ্যা করছে এটা প্রকৃতি ইসলাম নয় আপনি এটা বলে আপনি মুবাহালা করেন এটা আমাদের কোনো আপত্তি নেই একটাই শর্ত আমরা দিয়ে দিয়েছি তো যাই হোক মুবাহালার জন্য আহ্বান করছি আর ইসলামের ইতিহাস এটা জানে যে বাতিলরা অবশ্যই পলাতক হবে যেন পবিত্র কোরআনের এই আয়াতটা সত্য না হয় ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জহুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা ইসরাইল ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 81 যখন সত্য আসি আছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হই আছে কারণ মিথ্যা তো প্রকৃতগত কারণে বিলুপ্ত হইবে তো এখানে কোনো ঝামেলা নাই কোনো দ্বন্দ্ব নেই কোনো প্রমাণ করার কিছু নেই শুধু একটাই যে নিজের উপরে লানত আপনি কবুল করেন যদি আপনার দাবিতে আপনি সঠিক হন তাহলে আলহামদুলিল্লাহ আপনার কিছু হবে না আর আমাদের দাবিতে যদি আমরা যদি ভুল হই তাহলে আমাদের মৃত্যু হবে বা আমরা মোবাহে যে শর্ত দেবো সেটা হবে এটা তো শুধুমাত্র কথার কথা আওয়াকুল আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভরসা করে এই মোবালা করতে হয় এখানে অন্য কিছুর জরুরত বা প্রয়োজন নেই তো আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম আমরা যতটুকু বুঝেছি কোরআন যতটা বুঝেছি হাদিস যতটা বুঝেছি ইসলামী আকাজ যেভাবে বুঝেছি তো একদম হান্ড্রেড পারসেন্ট আপনাকে বলতে পারি হিজবুত তৌহিদ ইসলামে যে ব্যাখ্যা করছে এটা কোশ্চিন কেন ইসলাম নয় এটা আল্লাহ রুসলে ইসলাম নয় এটা শাহবার তালা আনন্দের দেওয়া ইসলাম নয় হান্ড্রেড পারসেন্ট একদম তাক্কুল ইমানের সঙ্গে বলছি একদম সজ্ঞানে বলছি তো যদি আমাকে ভুল প্রমাণ করতে চান কিছুরই দরকার নেই আপনি মাদ্রাসা পড়েছেন কি পড়েননি আপনি আরবি পড়া জানেন কি জানেন না বা আপনার কতটা ইলম আছে কিছু লাগবে না শুধু ইমানই জজবা থাকলেই হয় মুবাহালা। এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার জন্য ডির যে না আমারটাই বা হাক আমারটাই সঠিক এইরকম যদি আপনার যদি মানে ডির বিশ্বাস থাকে তো হিজবুত তহিদের ইমাম যিনি আছেন হোসেন মোহাম্মদ সেলিম তো আপনি গ্রহণ করেন এখানে কোনো তো ঝামেলা নেই বলতে পারবেন না যে এখানে সমস্যা হতে পারে মারামারি হতে পারে ঝামেলা হতে পারে কিছু নেই মোবাহালা একটা স্পষ্ট জিনিস তো আপনাকে আহ্বান করছি আপনি আমাদের সারা বিগত দিনে অনেক মুবাহালা হয়েছে যারা বাতিল তারা পালিয়েছে আর মোবাহালাতে এসে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি মৃত্যুবরণ করেছে এটা সকলেই জানে তাই লাগে আল্লাহ প্রতি ভরসা লাগে এবং বিশ্বাসে ডির লাগে আর এটা সুন্না দ্বারা একথাই স্পষ্ট যে হিজবুত তৌহিদ যে ব্যাখ্যা করছে এটা কশ্চিন কালেও এটা কখনোই ইসলাম হতে পারে না তাদের যতগুলো ব্যাখ্যা করছে তার অধিকাংশ বিভ্রান্তিকর এবং ইসলামের সঙ্গে তাদের কোনো মিল নেই এটা একদম দেয়ার্থহীন কণ্ঠ আমরা বলছি তা মুভালাতে আসেন কোনো সমস্যা নেই আর যেহেতু এটা কোরআনই সমাধান কোরআনই সমাধান আপনারা বারবার বলেন কোরআন কোরআন কোরানের কিছু মানেন আজকে দেখতে চাইছে যে কোরআনের আপনারা কতটা মানেন তো তার জন্য পবিত্র কোরআন ইমরান এক নম্বর একষট্টি আল্লাহ মুবাহার কথা বলেছেন তাই কোরআনের সমস্যা কোরআনের সমাধান এবার আসেন দিয়ে করার জন্য আহ্বান যে জন্য রাজি হন এবং আমরা একে অপরের লানত বর্ষণ করতে বলি আল্লাহ দোয়া করি যদি আপনারা হক হন আপনাদের কিছু হবে না আমি যদি হক হই আমার কিছু হবে না আমি যদি বাতিল হই তাহলে আমার উপরে গজব নাজিল হবে আপনি যদি বাতিল হন তাহলে আপনার উপরে গজব নাজিল হবে এটা কিসের উপরে নির্ভর করবে আসেন দেখি যে আপনার কতটা আছে আপনি কথায় কথায় শুধুমাত্র বলেন ধর্ম ব্যবসায়িকরা ধর্ম ব্যবসায়ীকরা এই কাজ করলো ওই কাজ করলো ইনশাল্লাহ এই কথাগুলো বলেন বারবার তো দেখা যাক ধর্ম ব্যবসায়ী কে আজকে আপনার সঙ্গে এটাই হবে যে ধর্ম ব্যবসায়ীরা ইসলামকে ধ্বংস করেছে তো আসলে দেখেন যে আসলে ধ্বংস কারা করেছে তাই আপনি যদি এতই যদি জজবা থাকে এতই যদি আপনার বিশ্বাস থাকে দৃঢ় বিশ্বাস থাকে যে না আপনার ব্যাখ্যাটাই সঠিক বাকি আমাদের ব্যাখ্যা ভুল তাহলে আসেন মোবাইলা করেন মোবাইলা করেন মোবাইল একটা আলাদা জিনিস মানুষ দেখুক যে আপনার কত বড় আপনার অনুসারী যারা আছে তারা দেখুক আর চ্যালেঞ্জ করে বলছে হিজবু তৌহিদের আম জনগণ যেগুলো আছে যারা পড়াশোনা জানে না বা তারা সেইভাবে তারা কিছু বোঝে না নিরীহ কিছু মানুষ তাদের পেছনে ধাবিত হচ্ছে এইসব ভাই ভাইদেরকে বলছি যে ভাই যদি সত্যি যদি এই হিজবুদ্ তৌহিদের যে আকিদা যে বিশ্বাস এটাই যদি সঠিক হয় তাহলে আপনাদের এই বর্তমানে এমআ যিনি আছে তাকে বলেন মুবাহালা করার জন্য কারণ এখানে তোমরা আমরা দ্বন্দ্ব ঝামেলা কিছু নাই কোনো কিছু নেই শুধু এখানে মুবাহলা হবে একে অপরের প্রতি লানত উদ্বর্ষণ করা হবে অন্য কিছু নেই কোনো ঝামেলা নেই এবার আপনিও যদি চান যে না আমাদেরকে যেতে হবে আপনার বাড়িতে বা আপনার সংগঠনের কোনো জায়গাতে ওখানে মুবাহলা হবে আমরা সেটা প্রস্তুত আপনি যদি বলেন যে না যেতে হবে আপনার যেখানে সেন্টার আছে ওখানে যেতে হবে বা বাড়িতে যেতে হবে আমরা সেখানে যেতে রাজি এখানে কোনো কিছু বইয়ের দরকার নেই কোনো জ্ঞানের দরকার নেই আরবি ভাষার দরকার নেই কিছুর দরকার নেই শুধু তা কি লাগবে ইমানি জজবা যে না হ্যাঁ আমি ঠিক আমাদের মানহাজ ঠিক আমাদের ব্যাখ্যা ঠিক আমাদের ইসলাম ঠিক এটা যদি সত্যি আপনার বল থাকে তাহলে করেন নেই নেই আপত্তি এটা এটা আমাদের আমাদের আবদার আপনি আমাদের এই আবদারকে দূরে সরিয়ে দেবেন না বা শুনেও না শোনার ভান করবেন না মানে অনেক সময় দেখা যায় যে শুনেও না শোনার ভান করে তো এমন যেন না হয় কেন আলো তারা চোখ দিয়েছে দেখার জন্য কান দিয়েছে শোনার জন্য হৃদয় দিয়েছে অনুভব করার জন্য আর যারা চোখ থাকে দেখে না কান আছে শুনে না হৃদয় আছে চেষ্টা করে করে না না গ্রহণ আল্লাহ পবিত্র আত্মার একসঙ্গীতে বলেছেন এরা হচ্ছে জন্তুর নাই এইসব ব্যক্তিরা চতুষ্পন্তুর যে যেমনি শুনছেন কিন্তু না শোনা ভান করে ওকে কি বলেছে দেখার দরকার নেই এমন করলেই পবিত্র কোরআন বলছে এইসব মানুষের হচ্ছে জন্তুর নাই। তো অবশ্যই চতুষ্প জন্তু হবেন না আর যেসব মানুষটা চতুষ্প জন্তুর নেই আল্লাহ পরে বলেছে এরা গাফিল এরা উদাসীন আর এদের জন্য আল্লাহ সুহানতা জাহান নাম নির্ধারণ করে গেছে অবশ্যই আপনি যেন চতুষ্পদ জন্তুর মতো না হন আর অবশ্যই আপনি যেন জাহান্নামের ইন্ধন না হন যদি নিজের দৃঢ় বিশ্বাস থাকে আপনার ব্যাখ্যাটা সঠিক মানে হাজি হাদিস হাদিস আমরা যে ব্যাখ্যা করি আমরা যে ইসলামকে ফলো করি আমরা ইসলামের যে আকিদা পোষণ করি সেই বিষয় যদি সত্যি যদি এটা বাতিল হয় তো আসেন করি তো যাই হোক আমাদের বিষয় ছিল এবার সংক্ষিপ্তভাবে আমি এক বিভ্রান্তিকর কিছু সংক্ষিপ্ত কথা বলবো এবং সেটা পবিত্র কোরআন এবং সেই হাতিস দিয়ে সেগুলো দেওয়ার চেষ্টা করবো বারো খানা এক ডজন শুধুমাত্র শ্রোতারা দেখবেন যে হিজবুত তৌহিদের যে আকিদাগুলো আছে সেগুলো কতটাই নিকৃষ্ট কতটাই জঘন্য তার আগে একটা শুধু দর্শক মন্ডলী যারা হিজবু তহিদের খপ্পরে পড়েছেন যেসব আম জনতা ভাইরা আছে যারা আল্লাহ পাওয়ার জন্য অনুসরণ করার জন্য হিজবুৎ তহিদের খপ্পরে পড়েছেন উদ্দেশ্যে একটা হাদিস যারা সুনান তিরমিজি হাদিসমা দু হাজার ছয়শো বিরানব্বই এবং সুনান ইবনু মাজা হাদিস নাম ছয় সে বুখারি হাদিসমার সাত হাজার তিনশো এগারো সে মুসলিম হাদিসমার এক হাজার নয়শো কুড়ি এবং পাঁচ হাজার উনষাট কিতাবুল ইমারত অধ্যায় আল্লাুল বলছেন লা তা জালু তয়ে ফাতুন মিন উম মাতি সুরিন লা ইয়ার দোহুম মান সদা লাহোম হাত টা ডাকুম সা বলছেন লা তা জালু লাতা মানে একটা দল লা তা জালু তয়ে ফাতুন লা তা জালু তয়ে ফাতুন তয়ে ফা হচ্ছে একটা দল লাতা জালু তয়ে ফাতুন মিন উম্মাতি আমার এই উন্মতের মধ্যে থেকে লাতা জালু এটা জালু মানে ধারাবাহিকভাবে থাকবে মিন উম্মাতি আমার এই উম্মতের মধ্যে থেকে সাহায্য সাহায্যপ্রাপ্ত একটি দল ফেরকায় নার্জির জান্নাতি দল কথার দিকে লক্ষ্য করেন আল্লাহ রসুল জীবন্ত অবস্থায় বলছেন যে আমার এই উম্মতের মধ্য থেকে ধারাবাহিকভাবে থাকবে একটি দল যারা জান্নাতি দল যারা জান্নাতি দল তো এই কথার মধ্যে এটাই যে আল্লাহ রসুলের যুগে আল্লাহ বলছে আমার এই উম্মতের মধ্যে একটি দল থাকবে ধারাবাহিকভাবে ভাবে থাকবে যারা জান্নাতি দল তয়ফেমান সুরা এখন যদি মনে করি যে না হিজবুত তৌহিদ এই দলটি সঠিক দল এই দলটি একমাত্র ইসলাম মানে প্রকৃতি ইসলাম তাদের কাছে আছে তো ভাই হিজবুত তৌহিদ মাত্র কিছুদিন আগে পৃথিবীতে এসেছে সম্ভবত উনিশশো বাহান্ন সালে উনিশশো পঁচানব্বই সালে হিজবুত তৌহিদ এই সংগঠন প্রতিষ্ঠা করে তো আল্লাহ বলছে আমার জান্নাতি দল ধারাবাহিক ভাবে থাকবে তো উনিশশো পঁচানব্বই সালের পূর্বে পৃথিবীতে কোনো জায়গাতে হিজবুত তৌহিদদের কোনো দল সংগঠন ছিল তারা কোরআনকে যেহেতু ব্যাখ্যা করে সে ব্যাখ্যা ছিল যে কোনো জায়গাতে কেননা জান্নাতি দল তো হট করে একদিন উঠে যাবে বাংলাদেশের একটা কোনাতে এমনটা নয় ইসলাম তো আর বাংলাদেশের জন্য নয় ইসলাম হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ধর্ম হিজবু তৌহিদ যদি প্রকৃত ইসলাম হয়ে থাকে তো গোটা বিশ্বব্যাপী এটা হওয়া উচিত বাংলাদেশের টুক করে একটা কোনায় গজিয়ে ওঠা কোন একটা দল ওটা জান্নাতি দল হবে না কেন আল্লাহ সসুল বলছে জালু জান্নাতি দলটা ধারাবাহিকভাবে থাকবে মানে আল্লাহ যুগে থাকবে সাহাবেদের যুগে থাকবে তাবেনের যুগে থাকবে তারপরের যুগে থাকবে তারপরের যুগে থাকবে এই দলটা কখনোই এটা বিলুপ্ত ঘটবে না আল্লাহ রসুল বলছেন যে এই জান্নাতি দলটা কখনোই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না কিন্তু হিজবুত তৈহিদ মাত্র উনিশশো সালে প্রথম জন্মগ্রহণ করলেন প্রথম এ দলে প্রতিষ্ঠা হল তবে এ দলটা কীভাবে একটা সাধারণ জ্ঞান দিয়ে দেখে দেখেন যে দলটা কীভাবে হকের পরে প্রতিষ্ঠিত হতে পারে এ দলটা কিভাবে প্রকৃত ইসলাম পালন করতে পারে এটা কোশ্চিন কালো হতে পারে না যদি এটাই হয় তো আল্লাহ হাদিসটা মিথ্যা আল্লাহ হাদিসটা ভুল এটা বলতে হবে কেন সই বুখারি মুসলিম আবদিন মাজা না সাই প্রত্যেকটা হাদিসের গ্রন্থে এই কথাটা আছে যে লাতা জাল তুমিন সুরিন লাইয়ার দোহমান খদাল আহম হাত সাত স্পষ্ট আছে এখানে যে হকপন্থী দল এই জান্নাতি দল এটা ধারাবাহিকভাবে থাকবে পৃথিবীতে কখনোই এই দলটা ফাঁকা অবস্থায় থাকবে না আর ফেরকা এনার্জি জান্নাতি দল মুক্তিপ্রাপ্ত দল এটা হঠাৎ করে গজিয়ে পড়বে বাংলাদেশে বা ভারতে বা পাকিস্তানে বা সৌদি আরবে বা কুয়েত কাতার বাহরেন চীন নেপাল ভুটান জাপান এমনটা নয় এটা ধারাবাহিকভাবে থাকতে হবে তো এটা সকলেই জানেন যে বাইসিদ খান পন্নি তিনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন কি তার জন্ম হচ্ছে এগারোই মার্চ উনিশশো খ্রিস্টাব্দে যে হিজবু তৌহিদ দলের সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি এগারোই মার্চ উনিশশো পঁচিশে জন্মগ্রহণ করছে তাহলে তিনি কিভাবে এ দলটা তখনই প্রতিষ্ঠা করলো মানে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুলের যুগে ইসলাম ছিল হট করে ইসলাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল ইসলাম নাই হারিয়ে গেল ভ্যানিশ ইসলাম ভ্যানিশ হয়ে গেছে হট করে বাইজিত পন্নী জন্মগ্রহণ করলেন সাড়ে তেরোশো বছর পর আবার নতুন করে ইসলাম ফিরে আসলো ভাই বলুন তো এ কথা শয়তানে বিশ্বাস করবে এটা কোনো বিবেকসম্পন্ন মানুষ এটাকে বিশ্বাস করতে পারে যে সম্ভব নয় কেন বাইজিদ খান পন্নী নিজে লিখছে তার যে বইটার নাম বললাম যে তার বইয়ের নাম হচ্ছে যে ইসলামের প্রকৃত রূপরেখা উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় বলছে ষাট থেকে সহত্তর বছর পর্যন্ত প্রকৃত মোহাম্মদই প্রকৃত ইসলাম ছিল তারপরে যেটা আছে সেটা শুধু নামেই মাত্র শুধু লেবাসেই মাত্র আসলে এগুলো প্রকৃত ইসলাম নয় এটা ডাহা মিথ্যা কথা হান্ড্রেড পার্সেন্ট ভুল বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত কেন কারণ ওই যে সে বুখারি দু হাজার ছয়শো বাহান্ন নম্বর হাদিস আল্লাহসুল বলছেন খাইরেন নাসিক কর্নি সুম্মল্লাদিনা ইয়ালু না হম সুম্মল্লাদিনা এলো নাহুম অফিরে অতিন সুম্মল্লাদিনা এলু নাহুম যে আল্লাহসুল বলছেন সব শ্রেষ্ঠ যুগ উত্তম যুগ হচ্ছে আমার যুগ সুমল্লীনা ইয়েলু নহুম তারপর আমার সাহাবেদের যুগ তারপরে বলছে সুম্ল লাদিনা এলুনহুম তারপর তাবে তাবেনের যুগ তো এই আল্লাহ রসুল বলছে শ্রেষ্ঠ যুগ মানে তিনটে যুগ একটা আল্লাহ যুগ সাবেদের যুগ তাবে তাবাইনের যুগ তো এই তিনটে যুগের যদি আমরা হিসাব করি তো কমপক্ষে দ্বারাই তিনশো পর্যন্ত আর প্রতিষ্ঠা তহ ষাট বছর পর্যন্ত ইসলাম ছিল তারপরে গুম হাওয়া ভ্যানিস এটা হয় কিভাবে যদি বাইজিদ খান পন্নির কথা ঠিক হয় যে ষাট বছর পর ইসলাম ভ্যানিস ইসলাম বিলুপ্ত হয়ে গেছে শুধু খোলস্টা রয়ে গেছে তো জানতে হবে বিশ্ব নবীর এই কথা বল না জালিক কেননা এটা মশিহুর হাদিস আল্লাহ বলেছেন যে তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ আর তিনটে যুগ কেননা সাহাবর আনন্দের যুগ ছিল একশো দশ খ্রিস্ট মানে হিজরি পর্যন্ত তবে তবে এটা সম্পূর্ণ যদি দেখা যায় তিনশো হিজরি পর্যন্ত এ তিনটে যুগ যেটাকে সালাব বলা হয় তিনটে যুগের বয়স সীমা কমপক্ষে তিনশো বছর তো দেখেন এটা কে বিশ্বাস করবে যে ষাট খ্রিস্ট হিজরি পর্যন্ত ইসলাম ছিল তারপরে ভ্যানিস হয়ে গেল মানে সাহাবিদের সময়তে ইসলাম ভ্যানিস হয়ে গেছে নওজিন জালিক সাহাবিদের সুমাতে যদি ইসলাম ভ্যানিস হয়ে যায় প্রকৃতি ইসলাম না থাকে তো আল্লাহ সুবাদ পবিত্র করা সুরত তোবা সুরত নম্বর নয় আয়ত নম্বর একশো তো আল্লাহ কেন বললেন রদি আল্লাহ তালু রান যে আল্লাহ সুবান তাল্লাহ এই সাহাবির প্রতি রাজি খুশি হয়ে গেছেন এবং আল্লাহর প্রতিও সাহাবা রদি আল্লাহ তাল্লাহ আমরা খুশি হয়ে গেছেন তো কীভাবে বলতে পারে কেন সাত হিজরি পর্যন্ত হিজবুত তহদের দাবি যে প্রকৃতি ইসলাম ছিল তারপরে বিকৃত হয়ে গেছে ইসলাম বলে কিছুই নেই খোলস শুধু খোলস পড়ে আছে শুধু বাহ্যিক পোশাকে আছে দাড়িতে আছে টুপিতে আছে বাকি কিছু ইস্তেমের নেই হারিয়ে গেছে তো এটা কীভাবে হতে পারে তাহলে কি কোরানের রাত ভুল কেন আল্লাহ বলছে সাহাবিদের সাহাবীদের বয়স সীমা ছিল একশো দশ হিজিদ পর্যন্ত দলিল নম্বর দুই আল্লাহসনতা বলছে পবিত্র কোরআন শ্রাব আকার আসন দুই আত্ম মাসে সাঁইত্রিশ ই না আমানবি মিসনি মামান যদি তোমরা তাদের মতো ইমান আনো তবে তোমরা হেদাত পাবে তাদের মতো সাহবারত আলাহতলা আহম তো সাহাবিদের পর্যন্ত হিজবু দাবি না ষাট হিজরি পরেই ইসলাম বিকৃত তো তার মানে সাহাবিরা ষাট হিজড়ি পরে যে এতগুলো সাহাবি ছিল তারা সকলেই বিকৃত ইসলাম পালন করেছে বা সাহাবি রদিয়ালা আনন্দ প্রতিকৃতা অভিযোগ করা হচ্ছে না যে সাহাবির ইসলামকে বিকৃত করে ফেলেছে নজিবিন জালি কেন দাবি ষাট হিজড়ি পর্যন্ত তো তারপরেও তো সাহাবারা পৃথিবীতে জীবিত জীবিত ছিল ছিল পৃথিবীতে তাহলে ইসলামকে বিকৃত করেছে নাউজিবি জালিক এটা হচ্ছে ইসবু তৌহিদের মৌলিক দাবি যে না সাহাবিদের থেকে ইসলাম বিকৃত হয়েছে তাবে থেকে ইসলাম বিকৃত হয়েছে তাবে তাবেইন থেকে ইসলাম বিকৃত হয়েছে এটা প্রকাশ্য তাদের দাবি তাদের এই কথাই পাওয়া যায় দুই নম্বর তিন নম্বর দলিল আল্লাহ বলছেন পবিত্র কোরআন সুরা নিসা সুরা নম্বর চার নম্বর পনেরো ও আমা ইউসা কি কিরা সুল বাদিমা তাবাল হুদা ইয়াতি গাইরি সবিল মিনীন নুয়াল দেহি মা তাল নসলি জাহান্নাম ও সা আতমা সিরা আল্লাহ সুন্নত বলছেন যাদের কাছে প্রকাশ্য জ্ঞান কোরআন ও হাদিস আসার পরেও যারা সোজা পদ বাদ দিয়ে অন্য পথে ধাবিত হয়েছে আমি তাদেরকে সেই দিকে ধাবিত করব যেদিকে তারা চলতে চাই তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান আল্লাহ সুমাতার বলছেন মু মিনীন যারা কোরআন হাদিস স্পষ্ট হয়ে যাওয়ার পরে মু মুমিনদের পথ ছেড়ে দিয়ে এই মুমিন বলতে কারা যে সময় কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে সেই সময় মুমিন বলতে কারা সেই সময় সাহাবার অদি আল্লাহ আনুম এই মুমিনদের পথ সাহাবাদের পথ ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হবে আল্লাহ বলছে আমি তাদেরকে সেই দিকে ধাবিত করব যে দিকে তারা চলতে চাই তারপরে জাহান্নামে নিক্ষেপ করব জাহার কতই না নিকৃষ্ট স্থান এই আয়াত প্রমাণ করে যে সাহাবিদের পথ অনুসরণ করতে হবে আর হিজবুত তহিদের দাবি ষাট হিজরি পর্যন্ত ইসলাম যথার্থ ছিল তারপর বিকৃত হয়ে গেছে ইসলামে কিছুই নেই নামই মাত্র মোহাম্মদ প্রকৃত ইসলাম নেই তার মানে বোঝা যাচ্ছে সাহাবর আনহম তারা ষাট হিজরি পরে তারা নিজের ইসলামকে বিকৃত করেছে আর ঠিক সেই সময় তারা হকের পরে ছিল না নজিবুল্লামিন জালিক এটা কোশ্চিন কালো হতে পারে না এটা বিভ্রান্তিকর ভ্রান্ত একটা ধারণা তাই যারা সুপ্রিয় আমাদের দিনী ভাইরা আছে এবং যারা হিজবুত খরে পড়েছেন সাধারণ আম জনতা এইসব ভাইকে ভাই এটা সম্ভবই নয় যে আল্লাহ রসুল আসে চোদ্দশো বছর আগে ইসলাম নিয়ে আসলেন হঠাৎ করে ইসলাম গায়েব হয়ে যাবে আবার বাংলাদেশে বাইজ খান পণ্য জায়গায় পৃথিবীর কেউ চেনে না হঠাৎ করে ওখানে গজিয়ে উঠবে এটা তো মানে একটা কোনো যুক্তিবাদী মানুষও ধরতে পারবে না এ কথা বিশ্বাস করতে পারে না যারা কোরআন হাদিস জ্ঞান আছে তারাও মানে এটা বিশ্বাস করবে না যে হট করে সাড়ে তেরোশো বছর গায়েব হয়ে গেল সত্যিকারের দিন প্রত ইসলাম হারিয়ে গেল আর পিলোকে বাইজিদ খান পন্নি একটা ভিডিও ছোট্ট ক্লিপে দেখেছে ব্যক্তি এটা বিড়ি খাই তো কী খাই আল্লাহ সুমদার ভালো জানে বিড়ি খাই ওই বিড়ি খোরের কাছে চলে আসবে এই পুরুকেত ইসলাম এটা হতে পারে ইসলাম এতই নিকৃষ্ট এটা তো মানে কোশ্চিন কালো হতে পারে না তো যাই হোক আমরা এই বিষয়ে এখন আলোচনা করব বাইজিদ খান পন্নি এবং হিজবুত তৌহিদের যে বিভ্রান্তিকর পবিত্র কোরআন হাদিস বিরোধী কিছু আকিদা আছে সেই আকিদা তো আমরা প্রথম আকিদা বললাম যে তাদের প্রথম দাবি হচ্ছে এটা যে এ প্রকৃত ইসলাম এটা আর ইসলাম নেই এক ইসলাম প্রসঙ্গে তাদের এটা হারিয়ে গেছে আর ইসলাম নেই ইসলাম যদি কার্গজের থেকে থাকে তাহলে ওই হিজবুৎ তহিদ সংগঠন ইমামের আমের কাছে আছে তাদের ব্যাখ্যাটা ইসলাম বাকি যারা যা ব্যাখ্যা করছে সব ভুল এটা তো প্রমাণ করলাম পবিত্র কোরআনে শুধু আয়াত থেকে হাদিস তো দিলাম না কারণ তারা কোরআনকে বেশি গুরুত্ব দেয় হাদিসকে তারা কম গুরুত্ব দেয় কেন সেই বুখারি মুসলিমের হাদিস তারা বলেছে জাইফ এর মধ্যে জাল হাদিস আছে অনেকগুলো আমি হোসেন মোহাম্মদ সেলিমকে একটা মেসেজ করেছিলাম তার প্রোফাইলে এটাই রিপ্লে এসেছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোন কোন হাদিসগুলো আমাকে একটু আমি চেষ্টা এগুলো জবাব দেওয়ার তো যাই হোক তারা কোনো দলিল দেয়নি পয়েন্ট নম্বর দুই যে ইসলাম সম্পর্কে প্রথম আমরা বুঝলাম যে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে হঠাৎ করে বাংলাদেশে বাজি খান পন্নি উনি পেয়েছেন দুই নম্বর তাদের আকিদা এ বিষয়ে যে বর্তমান ইসলাম মানে যেটা ইসলাম আছে আর আরেকটা বিষয় যে তারা পৃথিবীতে আর একটা যে ধর্মটা আছে সেটা ধর্ম নাম হচ্ছে হিন্দু ধর্ম তো হিন্দু ধর্ম প্রসঙ্গে বাইজিৎ খান পন্নি এবং তাদের সংগঠনের দাবি কি। তাদের লিখছে দেখেন তাদের একটি বই আছে হিজবুত তৌহিদের যে প্রকাশিত প্রবন্ধ যেটা ইন্টারনেটে তারা প্রকাশ করে যে প্রবন্ধগুলো সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা একটি বই তাদের যে সকল ধর্মের মর্ম কথা সবার মানে সবার ঊর্ধ্বে মানবতা পৃষ্ঠা নাম্বার তিন আর চারে একটা তারা কথা নকল করেছে আমি হুবহু সেখানে পড়ছি আর এই বইটা ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা কিনবেন বা নেট থেকে ডাউনলোড করে পড়তে পারেন কি লিখেছে দেখেন লিখছেন তিন এবং চার পৃষ্ঠাই দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা আর কাইয়েমা শব্দে এসেছে কাইয়েম থেকে যার অর্থ প্রতিষ্ঠিত আদি শশ্বত চিরন্তন যা ছিল আছে থাকবে এটা হচ্ছে দিন শব্দের ব্যাখ্যা করেছে কায়েম শব্দের ব্যাখ্যা করেছে তারপর লিখছেন সনাতন শব্দের অর্থ আদি সশ্বত চিরন্তন এই হিসাবে আমরা বলতে পারি স্রষ্টার প্রেরিত সকল ধর্মই সনাতন চিরন্তন বিলামিন জালি এখান থেকে স্পষ্ট বলছেন যে দিন কায়েম কায়েম শব্দের অর্থ মানে কি তিনি এখানে ব্যাখ্যা করেছেন আদি সশ্বত চিরন্তন ঠিক একইভাবে সনাতন এই শব্দের অর্থ যে চিরস্থায়ী বা চিরন্তন বা সশ্বত এরপর লেখক লিখছেন হিজবত তহিদের এমাম তারা লিখছে যে এই এই হিসাবে আমরা বলতে পারি মানে স্রষ্টার প্রেরিত সকল ধর্মই সনাতন চিরন্তন সকল ধর্মই চিরন্তন এবং সনাতন মানে শশ্বত ধর্ম এবং সনাতন ধর্ম বা চিরন্তন ধর্ম এটা তো প্রবল আপত্তি আছে এটা ইসলামী পবিত্র কোরআন বা সৈসন্নার থেকে এটা কখনোই হতে পারে না যে পৃথিবীতে অন্য অন্য ধর্ম আল্লাহ সহ পাঠিয়েছে তার দাবি যে হিন্দু ধর্মকে হয় সনাতন ধর্ম এটাই সশ্বত ধর্ম এটা সনাতন ধর্ম এটা চিরন্তন ধর্ম এটা হতে পারে কিভাবে পবিত্র কোরআন সোরা ইমরান সরান বা তিন আয়াত্মার পঁচাশি আল্লাহ সুবামতলা বলছেন ওমাই ওয়ামাই ইয়াদ্গী ইসলামী গরুর দিন ফ্লাই ইকুবালা মিনু ও আখিয়া তুমিলাম খসরেন যারা দিন ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম বা অন্য কিছু অনুসন্ধান করবে আল্লাহ সুব্য়তালা বলছে এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে ইহকাল পরকাল তারা স্পষ্ট নামে যাবে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতবাদকে কেউ যদি গ্রহণ করে অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে দিন ধর্মকে গ্রহণ করে আল্লাহ বলছে তারা স্পষ্ট গোমরা পথভ্রষ্ট তাদের রাস্তা জাহান নামে স্পষ্ট সুর ইমরান সোনা তিন আত্ম পঁচাশি কিন্তু হিজবুত তহিদের এটা আঁকিদাকি যে না সনাতন শুধুমাত্র নামের অর্থ সনাতন এটা তো আরবি শব্দ না এটা তো সনাতন এটা কি একটা সাংস্কৃতিক শব্দ তো সংস্কৃতের সঙ্গে এটা মানে কি প্রয়োজন সংস্কৃতকে ভাঙিয়ে তো সনাতন মানে যে এখন পৃথিবীতে অন্য কোন ধর্ম একটাই যে আল্লাহ সনাতন ধর্ম প্রেরণ করেছেন কারণ লেখক বারবার এখানে লিখছে একটাই কথাই এই হিসাবে আমরা বলতে পারি স্রষ্টার প্রেরিত সকল ধর্ম সকল ধর্ম বলতে কি আল্লাহ কি ধর্ম কি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান এই সমস্ত ধর্ম আল্লাহ প্রেরণ করেছেন না আল্লাহ সকল নাই আল্লাহ একটাই ধর্ম প্রেরণ করেছে ইমরান উনিশ ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ধর্ম জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ভাই পবিত্র কোরআনের আয়াত আপনি বলছেন আল্লাহর প্রেরিত সকল ধর্ম সকল ধর্ম মানে কি অনেকগুলো ধর্ম আল্লাহ প্রেরণ করেছেন যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব আল্লাহ প্রেরণ করেছে না না খ্রিস্টান ধর্ম আল্লাহ প্রেরণ করেনি ঈসা আলাহিসাল্লাম তিনি মুসলিম ছিলেন পবিত্র কোরআন সালে ইমরান নাম্বার নাম তিপান্নাল্লাহ বলছে যে ঈসা আল্লাহলাম তিনি মুসলিম ছিলেন তিনি খ্রিস্টান না এখন খ্রিস্টান ভুল করে যদি ঈসাকেই নিয়ে ধর্ম পালন করে এটা কি আল্লাহের কথা বলেছে নভজবিল জালিক তাই হিজবুত তহিদে বিভ্রান্তিকর রাখিদা যে সকল ধর্মই নাকি আল্লাহ প্রেরণ করেছে আর এগুলো চিরন্তন ধর্ম এটা কশ্চিন কালেও না এটা পবিত্র করার দুটো আয়াত দিলাম আরো অসংখ্য আয়াত আছে এটা স্পষ্ট সকলে জানে আম জানে তাই হিজবুত তহিদ সাধারণ জনত ভাইদেরকে অনুরোধ ভাই এর দাবি কখনই কোশ্চিন ঠিক হতে পারে না আল্লাহ সুবান তালার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ সকল অনেকগুলো ধর্ম প্রেরণ করেনি আল্লাহ একটাই ধর্ম পালন প্রেরণ করেছেন যেটার নাম ইসলাম এটাই শেষ কথা আর পবিত্র কোরআন ইমরান নয় পঁচাশি আল্লাহ বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম আল্লাহ কবুল করবেন না আর যারা গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল হবে এর চাইতে বড় কি দরকার কোরআন যথেষ্ট কোরআন থেকে দলিল দিয়েছি হাদিস থেকে হাদিস সম্পর্কে আপনাদের দুর্বলতা বেশি হাদিস থেকে দলিল দিলাম না হিজবুত্তহিদের তিন নম্বর আকিদা তারা এই বিষয়ে যেটা লিখছে উম্মত প্রসঙ্গে যেটা লিখেছে আমরা আগেও বারবার বলেছি তারা লিখছে তাদের বইয়ের নাম বাইজিদ খান পন্নি রচিত একটি বই আছে যেটা ইসলাম শুধু নামে থাকবে ইসলাম শুধু নামে থাকবে এই বই নয় নম্বর পৃষ্ঠে বাইজিদ খান পন্নি তিনি লিখছেন কি তিনি লিখছেন বর্তমান আমরা যে ধর্মটি ইসলাম হিসাবে দেখছি যেটাকে ধর্মগ্রন্থ ধর্মপ্রাণ মানুষ অতি জাত সহকারে পালন করার চেষ্টা করছে এই ইসলামটা সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসা পীরের খানকাই সেখানে হচ্ছে সেটা প্রকৃত ইসলাম নয় সেটা প্রকৃত ইসলাম নয় দেখেন এখানে এবার কি সেখানে পরিষ্কারভাবে ইসলামের প্রকৃত দাকি এবার নম্বর পৃষ্ঠে বলেছে যে ইসলাম কবে বিকৃত হয়েছে ষাট হিজড়ির পর থেকে এখানে বলছে এখন নির্দিষ্ট করে যে এখন যে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন পীরকের খানকাই যেসব ইসলামগুলো সেখানে হচ্ছে এগুলো প্রকৃত ইসলাম নয় তো এখানে তার সঙ্গে আমরা কিঞ্চিত পরিমাণে একমত পোষণ করি যে হ্যাঁ ঠিক বলেছেন এখানে কিছুটা যখন বর্তমান অধিকাংশ অধিকাংশ স্কুলে কলেজে বা পীরের খানকায় বিভিন্ন মাজারে যে ইসলাম মানুষকে এই ইসলামটা সঠিক নয় এটা আপনাকে ধন্যবাদ জানাই যে এখানে অধিকাংশ সব কার্যকলাপ হয় এটা ইসলাম বহির্ভূত তো এটাই যদি আন্দোলন করতে হয় তো এই আন্দোলন আপনারা কেন করবেন এই আন্দোলন তো আমরা আহলুল হাদিসরা আমরাই করে আসছি বাইজিদ খান পন্নি মাত্র উনিশশো পঁচানব্বই সালে এটাকে প্রতিষ্ঠা করেছে তাদের হিজবুৎ তাহিদ সংগঠন তো এই যে পীরের বিরুদ্ধে বলা মাজারের বিরুদ্ধে বলা এটা আবার কিসের আন্দোলন এই আন্দোলন কি যে পৃথিবীর জমিনে ছিল না আলহামদুলিল্লাহ আমরা করেছি আলহামদুলিল্লাহ আবদুল্লাহ নজদির রাহমাহুল্লাহ তিনি সৌদি আরবে যেসব কবর মাজার ছিল তিনি ভেঙে ভেঙে ফেলেছেন তিনি এই বিশেষ করে সব পীর মাজারের বিরুদ্ধে যেগুলো ইসলামের মধ্যে কুসংস্কার ঢুকেছে পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি সংস্কার করেছে তার আলুল হাদিস তো নতুন করে আপনাদের গজানো কি দরকার এটাই যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে কারণ আমরা এটা বিশ্বাস করি ওলেমে আহনাফের মধ্যে যারা দেবন মতবাদে বিশ্বাসী তারাও বিশ্বাস করে এ কবরে সিজদা করা মাজারে সিজদা করা এগুলো সঠিক নয় তো এগুলো তো আমরা করি তো এর জন্যই পুরো ইসলামটাকে বিকৃত বলে দেওয়া বা ইসলামা নাই এটাকে বলে দেওয়া এটার সঙ্গে একমত নয় হ্যাঁ অনেক জায়গাতে মানুষ আছে এসব কাজ করছে তার জন্য যে আপনি পুরো ইসলামটাকে বলুন বিলুপ্ত ইসলামই নেই খোয়ার এটার সঙ্গে আমরা একমত নয় হতে পারে পৃথিবীতে ফর্টি পারসেন্ট ডাক্তার আছে তারা কি করে তারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে বা মানুষকে রোগ জায়গায় তাকে হত্যা পর্যন্ত করে দেয় টাকার লোভে ক্ষমতার লোভে এখন তার মানে এই নয় যে পৃথিবীতে সমস্ত ডাক্তারকে খারাপ বলে দিবেন ঠিক একইভাবে এটা আমরা বলছি যে না অবশ্যই মুসলিমদের মধ্যে এখন অনেক কুসংস্কার আছে সেগুলো দূর করতে হবে তার মানে এই নয় যে ইসলামী বিকৃত ইসলাম আর পৃথিবীতে নেই এ দাবিটা ভুল তিন নম্বর একই তারা এই প্রসঙ্গে যেটা লিখেছেন চার নম্বর আকিদা যে শুধুমাত্র এত না গোটা বিশ্ব জগতের এখন যত মানুষ আছে যত মুসলিম আছে সমস্ত মুসলিমকে হিজবুত তৌহিদের যিনি প্রতিষ্ঠাতা বাইজিদ খান পুন্নি তিনি কাফের হিসাবে উল্লেখ করেছে তার প্রমাণ কি তার প্রমাণ স্পষ্ট হয়ে তারাই দিয়েছে তার বইয়ের নাম হচ্ছে আল্লাহর মজেজা হিজবুত তহিদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নাম্বার তেইশ আমি হুবহু পড়ছি সেখানে কি লিখেছেন লিখছেন গত তেরোশো বছর ধরে রসুল সাল্লা সাল্লামের আনিত দিন বিকৃত হতে হতে এখন যেটা ইসলাম হিসাবে দুনিয়াময় পালিত হচ্ছে সেটার সঙ্গে প্রকৃত ইসলামের বাহ্যিক কিছু সাদৃশ্য ছাড়া কোনো মিলই নেই ভেতরে আত্মায় চরিত্রে সেটা প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত আল্লাহ সর্বব্যাপী সর্বভৌমত্বের অর্থ তৌহিদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানবজাতি জাতি কার্যত কাফের ও মুশ পরিণত হয়েছে স্পষ্ট ভাবে বলছে যে তেরোশো বছর ধরে রসুল সাল্লা সাল্লামের যে আনিত দিন ছিল তেরোশো বছর ধরে যে দিন যে ইসলাম এখন চলছে এটা শুধু দেখতে ইসলামের মধ্যে তাছাড়া ভেতরে কিছু নেই এদের মধ্যে কিছুই নেই শুধু বাহ্যিক দৃষ্টিকোণটা হচ্ছে মানে তারা পালন করছে মানে শুধু ইসলামের সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে সম্পূর্ণ কোনো সাদৃশ্য নেই তাদের চরিত্র হোক প্রকৃত ইসলামের সম্পূর্ণ পরিষ্কার যে প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত তারপরে শেষ কথাটা লিখছেন যে আল্লাহ সুবান সর্বব্যাপী এই কথাটা তো আমরা এক বিশ্বাসী নই যদি এটা পরে আলোচনা করবো আল্লাহ সর্বব্যাপী এ কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সর্বভৌমত্বের অর্থাৎ তৌহিদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি কথা লিখছে দেখেন যে পুরো মানব জাতি একজন নয় বা কোনো সংগঠনকে বলছে না যারা কবর পূজা করে তারা গোমরা হয়ে গেছে তাদের মধ্যে প্রকৃতি ইসলাম নেই বা যারা এই কাজটা করছে এদের মধ্যে প্রকৃতি ইসলাম নেই একটা নির্দিষ্টের বলতে পারতেন তিনি বলছেন পুরো মানবজাতি জাতি কাফের ও মুশ্রেক হয়ে গেছে মানে এখন গোটা বিশ্বজগতে যারা মুসলিম আছে যা নামাজ পড়ছে করছে হজ করছে জাকাত দিচ্ছে যারা যা আছে গোটা বিশ্বজগতে তারা সকলে কি তারা কাফের এবং মুশরেফ হয়ে গেছে নাউজুব ইন জালিক তথ্য আল্লাহর মজিজা হিজবুত তহিদের বিজয় ঘোষণা পৃষ্ঠ নাম্বার তেইশ ভাই বলেন তো গোটা মানুষ জাতিকে তেরোশো বছর পর থেকে এখন পর্যন্ত মানে আল্লাহ মৃত্যু শাড়ি বছর পর থেকে এখন পর্যন্ত যে ইসলাম চলছে এটা প্রকৃত ইসলাম নয় এটা ইসলামের সম্পূর্ণ বিপরীত এবং এরা মানে মূলত সমস্ত মানুষ তারা কাফের মুস্টেক হয়ে গেছে জালিক আর কি দরকার যাই হোক আমরা আলোচনা লম্বা করব না পাঁচ নম্বর আকিদা হিজবুত হইতে কোরআন প্রসঙ্গে কি বলেছে দেখেন কোরআন প্রসঙ্গে তাদের আকিদা কি তাদের মৌলিক আকিদা সংক্ষিপ্ত বলে দিই যেটা তারাই নকল করেছে আল্লাহর মজিজা হিজবুৎ তহিদ এর বিজয় পৃষ্ঠাতে সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা যে পন্নির সাহেব যে ভাষণ বা বক্তৃতা দিতেন এটা মূলত ভাষণ বা বক্তৃতা নয় মূলত এটা আল্লাহ পবিত্র কোরআনে যে কথা অবতীর্ণ করেছেন মানে আল্লাহর মানে কোরআনটা তো আল্লাহর কালাম আল্লাহর কথা তো পন্নির সাহেব যে কথাগুলো বলতেন মূলত এটা আহ সাহেবের কথা নয় এটা মূলত আল্লাহরই কথা মানে কোরআনকে মানে পন্নি সাহেবের বক্তাকে বক্তৃতাকে পবিত্র কোরআনের সমপর্যায় মনে করা এটা হচ্ছে তাদের দাবি লিখছে কি আমি তাদের কলটা শুধু নকল করে শোনাচ্ছি আল্লাহর হিজবুত ঘোষণা পৃষ্ঠা নম্বর চব্বিশ এগুলো আপনারা ইন্টারনেটে তাদের সাইড থেকে পড়ে দেখে নেন লিখছে দেখেন সমস্ত কোরআনকে আল্লাহ যেভাবে উনিশ সংখ্যার জালে আষ্ট পৃষ্ঠ বেঁধেছেন ঠিক একইভাবে সে দিন এমামের সংক্ষিপ্ত ভাষণটি আল্লাহ বাদলেন তিন সংখ্যার জাল দিয়ে উদ্দেশ্য একটাই সত্যায়ন এর দ্বারা আল্লাহ এটাই প্রকাশ করেছেন যে ওই ভাষণে যে কথাগুলো বলা হয়েছে এগুলো যে মানুষটি বলেছেন তার স্বরচিত কথা নয় মানে হিজব তহিদের নেতা বা জিদ্গান পন্নি যে কথা বলেছে এটা তার স্বরচিত কথা নয় এগুলো আমারই মানে আল আল্লাহরই কথা এবং তিনি আমারই মনোনীত ব্যক্তি মানে হিজবুত তহিদের খান পণ্য যে বিড়ি খাই সে যখন বক্তৃতা দেয় তো বক্তৃতা দেওয়ার সময় ওই ব্যক্তি যে কথাগুলো বলে এটা মূলত তার কথা নয় সরচিত এটা কিসে কার কথা এটা আল্লাহরই কথা তার মুখ দিয়ে বলিয়ে দিচ্ছে নজ্লা জা জালিক তারপরে দেখেন তারপরে তেত্রিশ নম্বর পৃষ্ঠা একই বইয়ের আল্লাহর মজে যায় হিজবুৎ তহিদের বিজয় ঘোষণা তেত্রিশ নম্বর পৃষ্ঠা লেখক আবার লিখছেন মজুজে দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন একইভাবে এমামের সেই দিনের ভাষণটিকেও তিনি সংখ্যার দিয়ে সত্যায়ন করেছেন এই দৃষ্টিকোণ থেকে কোরআন ও এমামের ভাষণটি একই পর্যায়ে ভুক্ত নাহ জালি স্পষ্ট দেখেন যদিও যে থিওরি কথা দিয়েছে বাইজিদ খান পন্নি যে আল্লাহ গোটা কোরআনকে উনিশ সংখ্যা দিয়ে বেঁধেছে যেটা আল্লামা ইয়াহিয়া রেমাউল্লাহ তিনি এই কথা দাবি করেছেন যদি এটা ভুল প্রমাণিত হয়েছে পবিত্র কোরআনে যত আয়াত আছে গোটা কোরআনকে উনিশ দিয়ে বিভাজন করা ভাগ করা এ তথ্য সঠিক নয় এটা ভুল প্রমাণিত হয়েছে তারপরেও এই ভুল একটা থিওরি নিয়ে বাইজিদ খান পন্নী যে কথাগুলো বলেছে তিন সংখ্যা জালেনকে আল্লাহ বেঁধে দিয়েছে আর শেষ কথাটা এতটাই কঠিন তিনি বলছেন আবার শুনছি দেখেন পৃষ্ঠ নম্বর তেত্রিশে আরও মারাত্মক কি বলছেন আল্লাহ আল্লাহর সংখ্যার মজেজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছে একইভাবে ইমামের সেই দিনে ভাষণটিকেও তিনি সংখ্যার মজিজা দিয়ে সত্যায়ন করেছেন এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ে ভুক্ত হয়ে যায় নাওসু ইলাম জালিক মানে ইমামের বক্তৃতা ইমামের সেই কথাগুলো এটা নিয়ে কোরানের সমপর্যায় বা ভাষণটি একই পর্যায়ে ভুক্ত হয়ে যায় নাউজাম জালিক পবিত্র কোরআনে আল্লাহ দেখে একাধিকবার চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে পবিত্র কোরআনের মতো একটা কোরআন রচনা করো যদি তার না পারে একটা সুরা রচনা করো কোরআনের মতো একটা সুরা রচনা করো পবিত্র কখন সুরে পড়েন এক নাম্বার তেইশে চব্বিশ আল্লাহ তোমরা কোশ্চিন কালেও পড়বে না আল্লাহ বলেছো তোমরা কোশ্চিন কালেও যে আল্লাহ সুমতলা পবিত্র কোরআনের অনুরূপ বা তার সাধারণ স্বাভাবিক একটু একটু মিল থাকবে এমন কিছু রচনা করতে পারবে না পবিত্র কোন স্পষ্ট আয়াত যে কোরআনের মতো কোনো গ্রন্থ রচনা করা সম্ভব নয় বা কোরআনের অনুরূপও সম্ভব নয় বা কোরআনের সঙ্গে কিঞ্চিত পরিমাণে মিশাল একটু একটু মিল আছে এমন কিছু করা সম্ভব নয় এটা আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছে অথচ হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নির প্রত্যেকটা বক্তৃতা কথা নাকি এগুলো কি যে আল্লাহ সাল কোরআনের পর্যায়ে ভুক্ত আর কোরআন কি বলেন তো কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর কথা কোরআন আর হিজবুত তৈরের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নি তার কথা দুটো নাকি একই পর্যায়ে ভুক্ত মানে আল্লাহর কথা আর হিজবুত তহিদের কথা দুটোই নাকি একই পর্যায়ে ভুক্ত নজিবুল জালিক এখানে মুসলিম আর থাকে কিভাবে ওদের তো আহ্বান যারা হিজবুত সাধারণ জনগণ আছেন বা আপনাদেরকে বিভ্রান্ত করছে এদের যে আকিদা আপনাদেরকে ভালো ভালো কথা বলে বক্তৃতার শেষে কিছু গুটি কয়েক জিনিস দিয়ে এগুলো আপনাদের ইমানকে হরণ করার চেষ্টা করছে আমার পাঁচ পয়সা এখানে লাভ নেই আমাকে বলতে পারে ধর্ম ব্যবসায়ী আমি ধর্ম ব্যবসায়ী না রে ভাই কেন আমি না মাদ্রাসায় চাকরি করি না মসজিদের ইমামতি করি আমরা কিছুই করি না ধর্ম ব্যবসায়ী বলতে পারবেন না আর ধর্ম কাকে বলবেন এখন মানুষ পবিত্র কোরআন হাদিস সব অনুবাদ হয়ে গেছে মানুষ পড়ছে কাকে বলবেন তো যাই হোক বাইজিদ খান পন্নির প্রত্যেকটা কথা নাকি এটা আল্লাহর কথার নেই তথা কোরআনের সমপর্যায়ের নউজিবিল্লামিন জালিক তাদের আকিদা নাম্বার ছয় তাদের আকিদা নম্বর ৬ সেটা হচ্ছে নবী প্রসঙ্গে আমি প্রথমে আলোচনা করলাম ইসলাম প্রসঙ্গে দুই আলোচনা করলাম কি প্রসঙ্গে নবী প্রসঙ্গে দুই হচ্ছে কোরআন প্রসঙ্গে তিন এবার আলোচনা নবী প্রসঙ্গে তাদের আকিদা কি নবী প্রসঙ্গে একটা আকিদা তাদের যে বইটা আছে শোষণের হাতিয়ার পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা লেখক হচ্ছে এখন বর্তমান এমাম হোসেন মোহাম্মদ সেলিম যেটা হিজবুত তৌহিদ প্রকাশ করেছে তহিদ প্রকাশনা দ্বিতীয় প্রকাশ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পনেরো সালে এটা প্রকাশ হয়েছে তাদের নবী প্রসঙ্গে কি আকিরা দেখেন আর এটা যেমন তেমন নবী না শ্রীকৃষ্ণ নজবুল্লা বিন জালিক তিনি নাকি নবী তো তাদের মুখ থেকে তাদের কথা শোনেন তারা কি বলছে তারা লিখছে ভারতীয় মুসলিম চিন্তাবিদ ও ইসলামিক দার্শনিক শ্রীকৃষ্ণ সম্বন্ধে যেসব সুচিন্তিত মতামত রেখেছেন ওইসব মতামত বক্তব্য বিচার বিশ্লেষণ করে এই ধারণা সৃষ্টি হয় যে শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন নাউজে বিল্লামিন জালিক তিনি বলছেন যে ভারতবর্ষের মুসলিম চিন্তাবিদ মুসলিম চিন্তাবিদ ও ইসলামিক দার্শনিকগণ শ্রীকৃষ্ণ সম্পর্কে যেসব সুচিন্তিত মতামত রেখেছে তাদের এই মতামত পড়লে বিশ্লেষণ করলে এটা নাকি মনে হয় যে শ্রীকৃষ্ণ একটা নবী ছিল জালিক এই কথা কোন কোন গবেষক বলেছে বলেছে প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর নম্বর যে কিতাবে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যে মুসলিম স্কলার কে বলেছে শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে হলে মুসলিম স্কলারের কথা জানতে হবে কেন মুসলিম স্কলার কথা জানতে হবে কেন কেন শ্রীকৃষ্ণর যে শ্রীমৎ ভাগবত গীতা একটা বই আছে আমরা সকলে জানি যে শ্রীকৃষ্ণ নামে গীতা বই আছে হিন্দুরা সবচেয়ে বেশি পরে আঠকানা মধ্যে আছে সাতশোখানা মন্ত্র আছে মোবাইলের চ্যালেঞ্জ এমনি করি নাই আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মপুরের ছাত্র আমি সংস্কৃত আলহামদুলিল্লাহ জানি বুঝি বলতেও পারি তো শ্রীকৃষ্ণ যদি নবী হন তার জন্ম বৃত্তান্ত তার কথাবার্তা শুনে যদি শ্রীকৃষ্ণকে নবী হিসাবে বিশ্বাস করতে হয় বা মনে হয় এটা হিজবুত তৌহিদের এই যে এমাম আছে হোসেন মোহাম্মদ সেলিম তিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে কিছু জানে না আর শ্রীকৃষ্ণর জীবন বৃত্তান্ত তার বৈভত্র প্রাণ স্পষ্ট তার বৃত্তান্ত আছে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে জানতে হলে শ্রীমদ ভাগবত মহাপুরাণ পড়েন বিশেষ করে দুই তিন চার স্বর্গ ওখানে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা আছে বিষ্ণু পুরাণে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে আলোচনা করা আছে আর সংক্ষিপ্ততা জানতে হলে শ্রীমৎ ভাগবত গীতা পড়েন তো হিজবুতের লেখক সরি হোসেন মোহাম্মদ তিনি বলছেন শোষণের হাতিয়ার যে শ্রীকৃষ্ণ একজন নবী মনে হয় আসলে শ্রীকৃষ্ণকে নবী হিসেবে মনে হয় থেকে কিসের শ্রীমাদ ভাগবত গীতা পড়েন শ্রীমাদ ভাগবত গীতা অধ্যায় নাম্বার আঠারো শ্লোক নম্বর বাষট্টি পড়েন বাষট্টি থেকে উনশি পর্যন্ত পড়েন শ্রীকৃষ্ণ নবী হিসাবে তো দাবি করেনি তিনি তো মূলত নিজেকে ঈশ্বর দাবি করেছে ভগবান দাবি করেছে স্পষ্ট ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাবি করেছে শ্রীমদ্ ভাগবত গীতা দেখেন অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর একদম বিশেষ করে আঠারো নম্বর অধ্যায়ের বাষট্টি থেকে উনআশি নম্বর উনআশি নম্বর মন্ত্র পর্যন্ত পড়েন নিজেকে ঈশ্বর দাবি করেছে শুধু ঈশ্বর নয় তাকে যদি উপাসনা না করেন তার আরাধনা না করেন তার গুণকীর্তন না করেন আপনি কখনোই মানে আপনি স্বর্গ পাবেন না জান্নাত পাবেন না এটা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে হিন্দু ধর কীতা আর শ্রীকৃষ্ণ এই দাবিটা পড়েছে কোথায় শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর আঠারো মন্ত্র নম্বর বাষট্টি কি বলছে তামে বানাং গুচ্ছা সার্বভাবানে অর্জুনকে বলছে অর্জুন তামে বয়সানাং গুচ্ছা সর্বভাবনে ভারাতা তুমি যদি সত্যি যদি মহা সুখ পেতে চাও যদি স্বর্গ পেতে চাও তামে বয়সানাং গুচ্ছা সর্বভাবনে ভারাতা তাত প্রাসাদ পরম শান্তি স্থানং প্রপঞ্চ শীর্ষস্যতমা আর হিন্দু ভাইরা অনুবাদ করেছে হে ভারত সর্বত্বভাবে তার শরণাগত হয় তার কৃপায় তুমি পরম শক্তি লাভ করবে ও নিত্য ধাম প্রাপ্ত হবে মানে যদি সত্যি তুমি নিত্য ধাম লাভ করতে চাও লাভ করতে চাও তাহলে উপাসনা করো তার আরাধনা করো মন্ত্রটি আরো স্পষ্ট আছে গীতা মাম একাম সর্বধার্মামিত্যাজা ব্রাজো সর্বধর্ম সমস্ত ধর্ম পরিত্যায্য পরিত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণকেই স্বর্ণাং বাজ আমার আরাধনা করো আমার কে উপাসনা করো তবেই তুমি মুখ্য লাভ করবে তো ভাই এটা হিন্দুদেরও দাবি না যে শ্রীকৃষ্ণ তিনি কি ঈশ্বর মানে তার উপাসনা করে এবং মানে বিশেষ করে শ্রীকৃষ্ণ তিনিও গীতাতে দাবি করেছেন যে তিনি একজন ঈশ্বর তার আরাধনা করতে হবে তার গুণকীর্তন করতে হবে নাহলে কেউ মক্ষলাভ করতে পারবে না সর্ব পরি ত্যাজা সমস্ত ধর্ম ত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণকে করো গুণ কীর্তন করো তো এটা হিজবুত এটা হিন্দু ধর্ম প্রসঙ্গে জানে না শ্রীকৃষ্ণ প্রসঙ্গে জানে না এবং হিন্দু ধর্মদের বিশ্বাসে জানে না তার প্রসঙ্গে জানে না তার জন্য একটা মিথ্যা কথা লেগেছে যে মুসলিম জানিক এ দাবি কেউই করেনি যে শ্রীকৃষ্ণ একজন নবী নিশ্চিত কেউ বলেনি আর শ্রীকৃষ্ণ নিজেকে ঈশ্বর দাবি করেছে নবী দাবি করেনি হিন্দুরা শ্রীকৃষ্ণকে ঈশ্বরে বিশ্বাস করে তিনি অবতার বা অবতারে তো আর্য সমাজ যারা আছে তারা অবতার বাদে বিশ্বাস করে না যারা পৌরাণিক মতবাদে বিশ্বাসী তারা অবতার বাদে বিশ্বাস করে কিন্তু শ্রীকৃষ্ণ কি আসলে অবতার রূপে এসেছে হিন্দুদের বিশ্বাস না অবতার রূপে আসেনি কেন তার দলিল স্বরূপ হিন্দুরা দিয়ে থাকে শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় চার মন্ত্র নম্বর সাত আর আট দুটো মন্ত্রী স্পষ্ট লিখেছে যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্থে জ্ঞানাতি ভাবাতি ভারতা আভ্যুতন্দম ধর্মস্থে তাদের আত্মানম সূর্যামি আহম পরিত্রাণ সাধু নং সা চাই দুষ্কৃতাম ধর্ম সঙ্গে স্থাপার থানায় সম্ভবমি উগে উগে ইদা ইদা হি ধর্মস্থ গ্লানতি ভাবতি ভারতা যখন ধর্মের মধ্যে অধর্ম নিমে আসে গ্লানি নিমে আসে ধর্মের মধ্যে অধর্ম নিমে আসে গ্লানি নেমে আসে মাস পাপ অন্যায় অত্যাচার করতে শুরু করে দেয় গ্লানতি ভাবতি ভারতা অভ্যুত্তনাম ধর্ম আছে সেই সময়তে তাদের মানে উষিবাগ তাদের আত্মা নাম তাদের আত্মা নাম সৃজামি অহাম তাদের উষিবাগ ওই সময় তিনি কি করেন হিন্দু ভাইদের ব্যাখ্যা যে ওই সময় ঈশ্বর তিনি মানবরূপে আসেন জানিক হিন্দুরা বিশ্বাসী করে যে শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর তিনি পৃথিবীতে এসেছেন তো আপনি এই ব্যক্তিকে কিভাবে বলতে পারেন যে তাকে নবীর সঙ্গে সাদৃশ্য করা হিন্দুরা বিশ্বাস করে না যে তিনি তিনিা বিশ্বাস করেন ঈশ্বর মানবরূপে পৃথিবীতে এসেছে যেটা গীতার স্পষ্ট আছে পারি তা নয় সাধনায় বিনাশে আছে কীতাম ধর্ম সংস্থাপনা নয় সম্ভাবনী যুগে যুগে যখন তিনি কেন আসেন যে সত্যকে জয়লাভ করতে আর মিথ্যার বিলুপ্ত ঘটাতে রাক্ষসকে ধ্বংস করতে ঈশ্বর প্রত্যেক যুগে আসে এটা হিন্দুদের দাবি তো এটাই হিন্দুদাই নিজেরা দাবি করছে যে না আমরা এই শ্রীকৃষ্ণকে কোনো অবতারে বিশ্বাস করি না ঈশ্বর বিশ্বাস করি দুই হিন্দু ভাইরা বিশ্বাস করছে আর শ্রীকৃষ্ণ নিজেই দাবি করেছে তার শ্রীমদ্ভাগবত গীতাতে তো কেন এই মিথ্যাচার আগে পড়াশোনা করবেন তারপরে দেখবেন অসংখ্য দলিল দিতে পারি আলহামদুলিল্লাহ শুধু গীতা থেকে দিলাম গীতাগুলো দেখে নেবেন যারা সত্য অনুসন্ধান করছেন তাই হিজবুত তহিদের সাধারণ আম জনতাকে বলবো ভাই আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে আপনাদের ইমানকে নিয়ে ছিনিমিনি করার চেষ্টা করছে একটা বিষয় বুঝে নেন যে তাদের দাবি ইসলাম বিশ্বে নাই হঠাৎ করে বাইজিৎ খান পনি নাকি ইসলামের সঠিক ব্যাখ্যা পেয়ে গেলেন আর পৃথিবীর যারা অন্য কোনো জায়গাতে মানুষ আছে ধরেন আমরা ভারতবর্ষের মানুষ কেউ পাকিস্তানে আছে যারা ইংরেজি মানে বাংলা ভাষা বোঝে না চীন নেপাল ভুটান পৃথিবীতে দুশো ছাপান্নখানা রাষ্ট্র ছাপান্নখানা দেশ আছে তারা এই হিজবত তহিদের কোনো খবরই পেল না তারা কি গোমরা অবস্থায় মারা যাবে তারা কি অপরাধ করেছে ধরলাম বাংলাদেশি মানুষ যারা আছে তারা সেলিমের কথা শুনছে না তাকে যে ইসলাম আছে কিন্তু যারা বিদেশে পড়ে আছে গোটা বিশ্ব জগতে এত মানুষ আছে ছাপান্নখানা ইসলামিক দেশ আছে তারা তো হিজবুৎ তহিদের কথাই জানে না তো তারা কি গোমরাহে মরে যাবে এটা কি সম্ভব হতে পারে না কোশ্চিন কেন না এটা সম্পূর্ণ এটা এই হিজবু তহদ সংগঠনের যারা ভাইয়েরা আছে যারা অবল ভাই যারা এই বিষয়ে ফাঁদে পড়ে গেছেন বা আপনারা একটু বোঝার চেষ্টা করেন ওদের ফাঁদ থেকে বেড়ে আসার আসার চেষ্টা করেন তাদের এইসব আকিদা এইসব বিষয়কে সম্পূর্ণ ভুল তাদের আকিদা নাম্বার ছয় বলে সাত নম্বর আকিদা নবী প্রসঙ্গে নাউজ জালিক প্রথমে পড়েন তাদের আকিদা হচ্ছে ঈশা আল্লাহ অন্যায় করেছেন কেমনভাবে লিখেছে কথাটা তাদের হুবহু পড়ছে আপনারা নিজেরাই পড়বেন বুঝতে পারবেন তাদের বই থেকে তাদের বইয়ের নাম দাজ্জাল ও ইহুদি খ্রিস্টান সভ্যতা খ্রিস্টানম্বর পঞ্চান্ন কি লিখেছে দেখেন মূল দাবি হচ্ছে খ্রিস্টানদের অপকর্মের জন্য ঈশা আল্লাহসাল্লাম দায়ী হওয়ার সম্ভাবনা আছে মানে ঈশা আল্লাহসাল্লামকে দায়ী মানে ঈশা আলাহামের প্রতি অপবাদ যে তিনি ত্রুটি করেছেন ভুল করেছেন বা তাকে দায়ী করা হয়েছে খ্রিস্টানরা বর্তমান গোটা বিশ্ব জগতে আজকে যে অপকর্ম করছে ঈশা আলাহামকে আল্লাহর পুত্র বলছে মারিয়ামের উপাসনা করছে তো এর জন্য দায়ীকে হিজবুতের ব্যাখ্যা তারা বলছে এর জন্য দায়ী মূলত ঈশা আলাহ সাল্লাম জালি কি লিখছে দেখেন নাম হচ্ছে দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা নম্বর পঞ্চান্ন লিখছেন এমন হতে পারে যে আসমানে উঠে নেবার পর আল্লাহ ঈশ্বা আল্লাহ সাল্লামকে ভবিষ্যতে তার উম্মার কাজের ফলে যে দাজ্জালের জন্ম হবে তা দেখিয়ে দিলেন যা দেখে ঈশা আলাহ সাল্লাম আল্লাহকে বললেন কি বললেন দেখেন কি লিখছে ইয়া আল্লাহ আমার উম্মতের কাজের ফলের জন্য আমিও অন্তত আংশিকভাবে দায়ী নবজিবুল জালিক স্পষ্ট হয়ে লিখছে যে ঈশ্বা সাল্লাম নাকি সেই দিন আল্লাহকে বলেছে ইয়া আল্লাহ আমার কাজের ফলাফলের জন্য আমিও আমিও নাকি অন্তত দায়ী ঈশ্বরকে দায়ী বানিয়ে দিচ্ছে কেন ভাই ঈশ্বরের কি দোষ ঈশ্বর হক প্রচার করেছে পবিত্র কোরআনে আল্লাহ স্লামতাল্লাহ নিজে ঈশ্বর সাল্লামকে কন্ডেম করেছে মানে ঈশ্বর সাল্লামের বিরুদ্ধে যেসব ইহুদি খ্রিস্টান সেই সময়কে তার অনুসারে বিভ্রান্তি মধ্যে পড়েছে আল্লাহ সুলতান তাল্লাহ ঈশ্বরকে সেপার্ট করেছেন পবিত্র খুলবেন সুরা বিশেষ করে ইমরান খুলেন ভাই সুরা ইমরান খুলেন সুরান নাম্বার তিন আয়াত নাম্বার উনচল্লিশ থেকে একদম ষাট পর্যন্ত পড়েন আল্লাহ ঈশ্বর প্রসঙ্গে কত কিছু লিখেছেন পবিত্র কোরআন মারিয়াম আয়াত নাম্বার নয় থেকে আয় নম্বর চুয়াল্লিশ পর্যন্ত পড়েন শ্রো আম্বিয়া চল্লিশ থেকে এবং শেষ পর্যন্ত পড়েন ঈশ্বালসাল্লাম প্রসঙ্গে আল্লাহ লিখেছেন আল্লাহ সুবান ঈশ্বা সাল্লামকে কখনোই দোষারোপ করেনি বরং ঈশ্বা সাল্লামের প্রসঙ্গে আল্লাহ সুমত নিজে বলেছেন যে সেই দিন তাদের জন্য দেখাবে আল্লাহ সুমতালা এখানে ঈশ্বর পক্ষে কথা বলেছেন বংশ্রী ইমরান খুলেন আয়াত নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ কি বলেছেন ঈশ্বর সাল্লাম প্রসঙ্গে আর হিজবুত তহিদের কি আকিদা যে ঈশ্বা সাল্লাম নাকি তার উন্মতের কাজের ফলের জন্য গোনাগার বা দায়ী দায়ী ইশ্রাম অন্যায় করেছে নজরুল জালি সই বুখারিতে স্পষ্ট হাদিস আছে যে পৃথিবীতে সমস্ত মানুষকে শয়তান স্পর্শ করেছে কিন্তু ঈশ্বর আসসালামকে শয়তান স্পর্শ করতে পারেনি আল্লাহ সুমান যাকে কোন ফায়া কোন হও বললে হয়ে যাওয়া দিয়ে সৃষ্টি করেছে তাকে গুণাগার বানিয়ে দেওয়া তাকে দায়ী সাব্যস্ত করা এটা কোনো মুসলিম করতে পারে না আমরা মনে করি বিশেষ করে প্রত্যেকটা নাবির আসুম তারা মাসুম তারা গুণা থেকে পাক এবং পবিত্র তাদের কোনো দোষ বা তারা বিশেষ করে রিসালাত তাদের দায়িত্বতে কখনো তারা মানে লঙ্ঘন করেনি বা দায়িত্ব থেকে কখনো পিছু পালানো মতো নবিরাসুলদের এটা নয় আর যদি থাকে আল্লাহ সাল সঙ্গে সঙ্গে তাদেরকে পরিবর্তন করে দিয়েছে তার যে দায়িত্ব লঙ্ঘন করে পবিত্র কোরআন খুললেন সুরা ইমরান আয়তমারা পঁয়তাল্লিশ কোরআন সবার কাছে আছে বাংলায় পড়েন পবিত্র কোরআন সুরা ইমরান সুরা নম্বর তিন আয়তমার পঁয়তাল্লিশে আল্লাহ সাল তাল্লাহ ঈশ্বর সাল্লাম প্রসঙ্গে কি বলছে দেখেন স্মরণ করো যখন ফেরেস তারা হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে তোমাদেরকে একটি বাণী সংবাদ দিচ্ছেন তার নাম হবে মাসি ইবনে মারিয়াম সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে এবং সে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম আলহামদুলিল্লাহ আল্লাহ সুমতলা জিব্রাইলকে দিয়ে মারিয়ামকে আগে খবর পাঠিয়ে দিয়েছে যে হে স্মরণ করো যখন ফেরেজ তারা বলিলেন হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তার তরফ থেকে তোমাকে একটি বাণী সুসংবাদ দিচ্ছেন তার নাম হবে মাসি ইবনে মারিয়াম যার নাম হচ্ছে ঈশ আলাহ সাল্লাম সে সম্মানিত দুনিয়া সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে এবং যে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম মানে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম আর এই হিজবুত তাহিদের এই আকিদা দেখেন যে ঈশা আল্লাহ সাল্লাম নাকি বলবে আমার উন্মতের কাজের ফলের জন্য আমি মানে অন্তত আংশিকভাবে দায়ী কোনো নবী কোনো সময়তে খেয়ানত করে না কোনো নবী কখনো দায়িত্ব লঙ্ঘন করে না এটা নবীদের সিফাত ভাবে আল্লাহ সন্তা ওইভাবে তৈরি করেছে মায়েদায় তোমার সাত ছট্টি আল্লাহ বলে দিয়েছে যে তুমি দিনকে পৌঁছাতে থাকো আল্লাহ রসুলকে বলছে হেফাজতের দায়িত্ব আমার কোনো ভয় নেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনিও শেষ পর্যন্ত শিকার সেই বুখারি সতেরোশো একচল্লিশ মারার হাদিস আছে যে আল্লাহসুল বিদায় হজের সময় তিনি বলেছেন এক লক্ষ প্রায় অনেক হাজার হাজার সাহাবারত এল তালা আনন্দের সামনে যে আলাহাল বাল্লাগ্দু আমি কি দায়িত্ব পৌঁছেছি

কোন ত্রুটি করেছে যে তার জন্য দায়ী হবে ইশা আলাইহিস কোন ত্রুটি করেছে একটা ত্রুটি দেন কুল হাতু বানাকুম ইনকুম তুম সাদিকিন আল্লাহু বাচে যদি সত্যবাদী হয়ে থাকো তোমার দাবিতে প্রমাণ পেশ করো সূরা বাকারা 2 আয়াত নাম্বার যে সত্যবাদী হয়ে থাকেন প্রমাণ পেশ করেন যে ইশা আলাইহিস আংশিক যে দায়ী আপনারা মনে করেন বা আপনাদের আকীদা ঈশা আলাইহিস কি ভুল ছিল কি ভুল করেছে কি অন্যায় করেছে কোন দায়িত্ব লঙ্ঘন করেছে দলিল পেশ করেন পবিত্র কোরআন বলছে কুল হাতু বানাকুম ইনকুম তুম সাদিকিন সত্যবাদী হলে প্রমাণ পেশ করো আর যদি প্রমাণ পেশ করতে না পারেন তো এটা মিথ্যা এটা প্রকৃত ইসলাম নয় আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারে এটা প্রকৃত ইসলাম নয় হিজবু তাদের আকিদা নম্বর আট নবী প্রসঙ্গে তাদের আর একটা আকিদা দেখেন নবী প্রসঙ্গে এটা আছে ইসলামের প্রকৃত আকিদা ইসলামের প্রকৃত আকিদা এই যে আমার কাছে বইটা হার্ড কপিও আছে ইসলামের প্রকৃত আকিদা পৃষ্ঠা নম্বর সতেরোতে কি লিখেছে দেখেন লিখছেন হিজবু তহিদের তো মানে তৌহিদের ওপরে ইমানে পরে শ্রেষ্ঠ আমল ওই তৌহিদ প্রতিষ্ঠা জিহাদ বলেই তার পুরস্কার আল্লাহ রেখেছেন ইসলামের শ্রেষ্ঠ পুরস্কার ও সম্মান যে পুরস্কার ও সম্মান কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ নবীদের ছাড়িয়ে গেছে নওজ্লা জা কথার মধ্যে কত গভীরতা দেখেন এখানে বলছে মানে জিহাদের ফজিলত বলছে জিহাদের ফজিলত মানে মুজাহিদের ফজিলত জিহাদের ফজিলত কি জিহাদের ফজিলত বলছে যে পুরস্কার ও সম্মান কয়েকটা বৈশিষ্ট্যের আল্লাহর নবীদেরকেও ছাড়িয়ে গেছে মানে জিহাদের ফজিলত একজন মুজাহিদের ফজিলত কেউ জিহাদ করে কেতাল করে তাদের দাবি অনুযায়ী তাদের ব্যাখ্যা অনুযায়ী কেউ যদি জিহাদ করে তাহলে কি তার যে ফজিলত যে মর্যাদা নবীদেরকেও ছাড়িয়ে গেছে নাউসিবিল্লাহ জালি ভাই সাধারণ দিনই ভাই যারা আছেন যারা হিজবুত খব করে পড়েছেন বা আপনাদেরকে বলবো কি সম্ভব যে সে যত আল্লাহর অলি হোক যত বড়ই সে জিহাদি হোক যত বড়ই সে কেতাল করুক যত বড়ই আল্লাহর পক্ষে কথা বলুক একজন নবীর উপরে যেতে পারে এটা ছোট্ট বিবেকে কি বলে ইসলামের প্রকৃত আকেদা পৃষ্ঠা নম্বর সতেরোতে স্পষ্ট লেখেছে এই ঘৃণিত একটি আকেদা যে জিহাদের ফজিলত বা এর পুরস্কার নবীদেরকে ছাড়িয়ে দেবে নবীদের চেতে মর্যাদা বেশি হবে এটা সম্ভব এটা কেউ বিশ্বাস করতে পারবে কোনো মুসলিমকে এটা বিশ্বাস করবে যে অসম্ভব এটা প্রকৃত ইসলাম কখনই নয় এটা হিজবুত তহিদের বিভ্রান্তি গমরা আল্লাহ স্মাদা হিজবুত তোহিদের সাধারণ আম জনতা যারা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ মামিন অনেক হিজবুত তৌহিদের যেসব ভাইরা আছে যে সাধারণ যারা আল্লাহ প্রেমী নবী প্রেমী ইসলাম পেতে চায় ইসলাম মানতে এই সব ব্যক্তিরা বিভ্রান্ত করছে গুমরা করছে আল্লাহ স্মাদা তুমি তাদেরকে বিশেষ করে হেদায়ত করো আমি এই দোয়াই করব।